ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমি প্রিয়াঙ্কা, আমি অপর্ণা, দুই জায়গায় আবার চলে এলাম। এবার রেগুলার আসতে চলেছে, আমি পারমানেন্ট ভাবে চলে এসেছি। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের শুরু হচ্ছে। কি কি তিনটে রাউন্ড হবে সন্ধ্যের আইটেম আজকে। ঘুগনি মুড়ি আছে, সাথে আছে ব্রেড পকোড়া আর ভেজিটেবিল পকোড়া। তো এটা তিনটে রাউন্ড করব। তিনটে রাউন্ডে তিনবারই পানিশমেন্ট রাখা হয়েছে। তোমরা দেখো কে কতবার পানিশমেন্ট পাচ্ছি, সেটাই দেখার। তাহলে কাউন্টিং করি। হ্যাঁ, প্রথমে কি খাবো বলো? ভেজিটেবিল আগে পকোড়াগুলো দিয়েই শুরু করি। গেছে কারণ ঘুগনি মুড়ি মেখে খেতে না। তা আগে খাবো আর লঙ্কাটা একদম চ্যালেঞ্জের বাইরে কিন্তু। হ্যাঁ, কারোর ইচ্ছে হলে খেতে পারে, না হলে খেতে পারবে না। তাহলে ফার্স্ট রাউন্ড ভেজিটেবিল পকোড়া। আচ্ছা, কাউন্টিং করছি। হ্যাঁ, 3 2 1 স্টার্ট। দারুণ বানিয়েছে, এর আজকে সত্যি করে খাওয়া হলো না, খুব সুন্দর বানিয়েছে। তো অনেকদিন পর ফের ভিডিও করতেছে, এবার পানিশমেন্ট মনে হচ্ছে নতুন নতুন সব কিছু, যেন আমার এগুলো কিছু মানে চেনা না, এরকম মনে হচ্ছে, অভ্যাসটা হারিয়ে গেছে আর কি। তো বন্ধুরা, পানিশমেন্ট এই যে হাজির হয়ে গেছে, গুঁড়ো দুধ নয় কিন্তু, এটা ব্যাস মনে হচ্ছে, এটা ব্যাস পকোড়া খেয়েছে। অবশ্য ওটা পকোড়া, ওটা কেনা ছোলার, এটা ডালের, কাঁচা ডালের, এই যে ভাজা ছোলার ছাতু কি ভাজা খেতে, আর কাঁচা ডাল বেসন, মুখের মধ্যে আঠার মধ্যে জড়িয়ে গেছে, প্রচন্ড ফালতু খেতে। বেশিরভাগটা বেসন হচ্ছে মটর ডালেরই হয়। তো এবার নেক্সট রাউন্ড হবে ব্রেড পকোড়া। সুতরাং এবার সেকেন্ড রাউন্ড, ওর তো পানিশমেন্ট হয়ে গেছে, দেখা যাক সেকেন্ড রাউন্ডে কে পানিশমেন্ট পাচ্ছে। সেকেন্ড রাউন্ড খাবো ব্রেড পকোড়া। কাউন্টিং করি, একদম মোটা মোটা বড় বড়। কাউন্টিং করছি। হ্যাঁ হ্যাঁ, 3 2 1 স্টার্ট। তো বলতেই পারো লাস্টে জল দিয়ে গিলে গিলে খেয়েছি, কিন্তু শুকনো পাউরুটি এইভাবে ভিতরে পুর থাকলেও তাড়াতাড়ি যেহেতু চ্যালেঞ্জটা হচ্ছে কলা দিয়ে না হতে পারছি আমরা, ওই জন্য জলটা খেতে হচ্ছিল। তাহলে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে হাজির হই, চলো। তো ফ্রেন্ডস, পানিশমেন্ট ওর থালায় চলে এসেছে, প্লেটে না, এক চামচ ভর্তি করে খেয়ে না, ভর্তিও খেয়েছিল। মানে এ গেলা যাবে না, যেমন আমল দুধ খেলে গালের মধ্যে আটকে যায় সেই রকম। এবার লাস্ট রাউন্ড ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি চ্যালেঞ্জ লাস্ট রাউন্ড, দেখা যাক কে উইনার হয় সেটাই দেখার। লঙ্কার আগে সাইড করে রাখি। 3 2 1 স্টার্ট।
ফেভারিট। আজকের পুরো মুড়ি ঘুগনিটা পুরো হাড্ডা হাড্ডি লড়াই হলো। ফ্রেন্ডস, লাস্ট টাইম দেখলেন একদম দিদি একদম সবটা গালে পুরো উইনার হয়ে গেল, আর আমার গালের মধ্যে নাড়তে নাড়তে সময় চলে গেল। তো এবার নাও পানিশমেন্ট নিয়ে নাও। হ্যাঁ, চামচটা দাও। তো কাঁচা বেসন আমি চাইছিলাম খুব করে, আমি সেটা না পাই, কিন্তু কি করব, লাস্ট টাইম দিদি এগিয়ে গেল। সত্যি এর থেকে এক কামড় লঙ্কা বেটার নিয়ে এত ফালতু লাগছে কি বলবো। আমাদের চারজনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি। তো আমাদের চ্যানেলে কেউ নতুন থেকে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমাদের 30,000 করে দাও, খুব কাছাকাছি আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার করে দিচ্ছ বেশি বেশি করে, আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আবার নেবে আর কি। আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ।